Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Sanmanito darshok mondoli. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ek lok Hazrat Hasan bin Ali radhiyallahu ta'ala anhu jine Hazrat Imam Hussain radhiyallahu ta'ala anhur boro bhai unar kache eshe aros korlen je Hazrat amader elakay khora shuru hoyeche. Onek din jabot brishti hocche na. Panir obab. তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিলেন, বেশি বেশি সবাই মিলে ইস্তেগফার করো। তিনি চলে গেলেন। এরপর কিছুক্ষণ পর আরো একজন লোক আসলেন। তিনি অভিযোগ করে বললেন, হযরত আমার ধন সম্পদে কোনো বরকত নাই, রুজি রোজগারে বরকত নাই, লোকসান আর লোকসান, ব্যবসা করলে লোকসান হয়। তখন তিনি তাকে পরামর্শ দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো, হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার গুনাহ মাফ করে দিন। কিছুক্ষণ পর আরও একজন লোক আসলো। তিনি অভিযোগ করলেন, হযরত আমাকে একটা এমন ওযিফা দিন যে আমি বিয়ে করেছি অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো সন্তান সন্ততি হচ্ছে না। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিলেন, তুমি এবং তোমার স্ত্রী দুজনেই বেশি বেশি ইস্তেগফার করো। এভাবে যখন সকলকে শুধু ইস্তেগফারের কথা বলছিলেন, তখন এক লোক দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হযরত আপনি আজ সকলকে শুধু ইস্তেগফারের কথা বলছেন, কোরআনে কি ইস্তেগফার ছাড়া আর কোনো ওযিফা নাই? তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, এ আল্লাহর বান্দা, এ কথা আমি বলিনি, বরং আল্লাহর কোরআনই এসব সমস্যায় ইস্তেগফারের ওযিফা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, أعوذ بالله من الشيطان الرجيم فقلت استغفروا ربكم إنه كان غفارا অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। يرسل السماء عليكم مدرارا তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিয়েছেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়াবানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারাত তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে ধন সম্পদ সন্তান সন্ততি ফসলাদি বৃষ্টি পানি ক্ষমা সব কিছুই আল্লাহ তাআলা এই এক ইস্তেগফারের বদৌলতে দিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই অথবা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। তবে কথা হলো, সাচ্চা দিলে এখলাসের সাথে আল্লাহর দরবারে তওবা করতে হবে। প্রথমে আজ দুই রাকাত নামাজ পড়ে, তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে বিগত জীবনের সকল গুনাহের জন্য তওবা করে নিন। তারপর হাঁটতে বসতে চলতে ফিরতে একটাই ওযিফা করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অত্যন্ত খালেস নিয়তে আন্তরিকতার সাথে সকল গুনাহকে পিছনে ছেড়ে যা এসেছেন তার থেকে তওবা করে আজকে থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেবেন।